আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? তো আশা করছি সকলে খুব ভালো আছেন। সো গাইস, ফাইনালি কিন্তু আমাদের বাংলা সার্ভার দেখতে পাচ্ছেন হল অফ ইলাইট ইভেন্টের উপর দিয়ে দিয়েছে আমাদের হিপ হপ এমনকি সাকুরা বান্ডিল। সো আমাদের নতুন স্পেশাল হল অফ ইলাইট ইভেন্টটা কমপ্লিট করতে কত ডেমো লাগতে পারে, এমনকি আমাদের হিপ হপ এমনকি সাকুরা বান্ডিলটা বের করতে কতগুলি ডেমো লাগবে, এমনকি এখানে স্পিনের মাঝে কোনো প্রকার টিপস এন্ড ট্রিক্স আছে কিনা, আজকের এই ভিডিওটা প্রথম থেকে না টেনে পুরোটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। অর্থাৎ আমাদের নতুন হল অফ ইলাইট ইভেন্ট স্পেশাল লাকুয়েল ইভেন্টটা কিন্তু আজকে আমি আপনাকে পুরো ফুল ডিটেলসে এ টু জেড ট্রিপ করে দেখিয়ে দিব, এমনকি কমপ্লিট করে দেখিয়ে দিব। বেশি কথা না বাড়িয়ে চলুন কথা বলা যাক আজকের এই ভিডিওটার পুরো ফুল ডিটেলসে। এছাড়াও গাইস, আজকের এই ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যা যারা এই চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এন্ড পাশে বেল আইকনটা অলওয়েজ সেট করে দিবেন, যেন আমাদের এরকম নতুন ইভেন্ট কি আপডেট ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটিতে সকলে মিলে একটা করে লাইক করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, গতকালকের ভিডিওটিতে কিন্তু আমি আপনাকে 110% শুর দিয়ে বলে দিয়েছিলাম যে আজকে কিন্তু আমাদের বাংলাদেশ এমন কিনা সবার আপনার সকলে হল অফ ইলিট ইভেন্টটা দেখতে পারবেন। সো দেখতেই পারছেন, ফাইনালি কিন্তু আমাদের গেম তোর ইনি নতুন ইভেন্টটা অ্যাড হয়ে গেছে। এছাড়াও গাইস, যখন আপনারা স্পেশাল লাকুয়েল ইভেন্ট উদর যাচ্ছেন, তারপর কিন্তু দেখতেই পারছেন আমাদের হল অফ ইলিট ইভেন্টে কিন্তু ফার্স্ট রয়েছে, যেখানে কিন্তু দেখতে পারছেন নামটা থাকবে হল অফ ইলিট, এটাও কিন্তু জানিয়ে দিয়েছিলাম। আমাকে অফিসিয়াল ব্যানার অফিসিয়াল আপডেটে কিন্তু ফাইনালি কনফার্মলি ভাবে দেখতেই পারছেন আমাদের গেম তোর অ্যাড হয়ে গেছে। সো গাইস, আমাদের এই নতুন হল অফ ইলিট ইভেন্টটা যে যারা কমপ্লিট করবেন, এমনকি কম টাকায় যে যারা 100% চাষের হাতে বেশি ডেমো টপ আপ করতে আছেন, তারা কিন্তু অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ডেমো টপ আপ করে নিতে পারেন। তো আমাদের পেজের নাম হলো ভিডিও রতন টপ আপ শপ। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। সো যাই হোক গাইস, দেখতেই পারছেন আমাদের স্পেশাল লাকুয়েল ইভেন্ট। সো এখানে ফার্স্ট অফ অল দেখতেই পারছেন আমাদের সামুরাই বান্ডিলটা রয়েছে। সো আপনারা তো স্ক্রিপ্ট দেখতেই পাচ্ছেন, সরি গাইস, এটি কিন্তু আমাদের সাকুরাই বান্ডিল, সামুরাই না। তো দেখতেই পারছেন, তবে গাইস আমাদের সাকুরাই আর সামুরাই মাঝে তারপর কোনো তফাৎ থাকবে না, এমনকি এখন থেকে কিন্তু ইউটিউবাররা বলতে পারবে না যে 5টা হিপ হপ পিটাইলাম অথবা 4টা হিপ হপ পিটাইলাম অথবা সাকুরাই পিটাইলাম, এরকম কিছু থাকবে না। সো আশা করছি বুঝতে পারছেন। সো এটি কিন্তু অনেকটি ইরিয়ার হয়ে যাবে, এমনকি অ্যাভেলেবেল হয়ে যাবে, পাবলিকের কাছে থাকবে আর কি। সো আগে তো হাতে কোনো কয়েকজনের কাছে ছিল, তবে এখন থেকে কিন্তু সকলের কাছে থাকবে। আমাকে দেখতেই পাচ্ছেন যে ধরুন 1 থেকে 5 পর্যন্ত দিয়েছে, এমনকি দেখতে পাচ্ছেন টুকেন প্যাকার রয়েছে, যেগুলো কিন্তু অর্ধেক ইলিট পাস খাওয়া খাওয়া লাগতেছে। এমনকি ইঁদুরে যেভাবে কাপড় অথবা কাগজ কাটলে যেরকমটা হয় এরকম কিছু একটা দেখাচ্ছে, ভাই কি আর বলবো এটা নিয়ে। সো এটাই কিন্তু আমাদের হল অফ ইলিট ইভেন্টের টুকেন। সো যাই হোক গাইস, আমি হয়তো বা হল অফ ইলিট ইভেন্টটা কমপ্লিট করতে পারবো না, আমার কাছে যত ডায়মন্ড আছে তারপর আমি আপনাকে সর্বোচ্চ দেখানোর ট্রাই করতেছি। সো এখন আমি স্পিন করবো। সো স্পিন করার আগে আমি আপনাকে আরও কিছু কথা বলতে চাই। এখানে যদি আমাদের হিপ হপ এমনকি সাকুরা বান্ডিল বের করেন বের বলে স্পিন করবেন, তাহলে কিন্তু এটা একেবারে ভুল। তার কারণটা হলো 5,000 ডায়মন্ড খরচ করেও কিন্তু অনেকেই পায় নাই আমার দেখার মধ্যে। সো যাই গাইস, আমি একটা 40 ডায়মন্ড স্পিন করে দিলাম এখানে। সো দেখতেই তো পারতেছেন আমি 40 ডায়মন্ড স্পিন করে কিন্তু একটা টোকেন পাইছি, এমনকি আমার লাকটা 1 হয়ে গেছে, যেটা কিন্তু স্বাভাবিকভাবে যে কোনো লাক রোড সেকশন স্পিন করলে লাক 1 হয়ে যায়, 1 স্পিন করলে দেখতেই পারছেন। তারপর কিন্তু এখানে আরো একটা পেয়ে গেলাম আফতার। তো দেখতেই পারছেন এটা মেবি সিজন 4 এর আফতার না 5 এর আফতার জন্য। সো এটা কিসের আফতার সেটা নিচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন। অ্যান্ড দেখতেই তো পারতেছেন আমাদের রয়েছে এখানে, তারপর আরো একটু স্পিন করে দিচ্ছি। সো দেখা যাক আমাদের কি কি দেওয়া হয়। অ্যান্ড ভাইস ফাইনালি দেখতে পাচ্ছেন আরো একটু টোকেন দিয়ে দিচ্ছি। সো এখানে সিঙ্গেল স্পিন করার কোনো মানেই হয় না। সো আপনাদেরকে দেখানোর সাথে আমি শুধু স্পিনগুলো করতেছি। তো দেখতেই তো পারতেছেন নিচেও কিন্তু আইটেমস রয়েছে, সো এগুলো কিন্তু পেতে পারেন। সো এখানে কিন্তু মোটামুটি আপনাদেরকে মিনিমাম 5 থেকে 6,000 ডায়মন্ড খরচ করলে আপনারা যে কোনো একটা এলিট পাস বিট করতে পারবেন। তার মধ্যে আমার হিপ হপ আবার সাকুরা বান্ডিল বাদবে কিনা এটাও কিন্তু সন্দেহ আছে। এছাড়াও গাইস, এটা সম্পর্কে আমি আপনাদেরকে আরো কিছু কথা বলতে চাই, সেই কথাটি হলো গে এন্ড এখন থেকে কিন্তু আমাদের হিপ হপ এমনকি সাকুরা বান্ডিলটা কিন্তু মোটামুটি প্রতিটা লবিতে 4 থেকে 5টা পড়বে। সো আশা করছি বুঝতে পারছেন। এছাড়াও গাইস, আমি আপনাকে আরো একটি কথা বলে রেখে, 5-6,000 ডায়মন্ড খরচ করে কিন্তু সকলের সামর্থ্য জুটবে না যে এই হিপ হপ এমনকি সাকুরা বান্ডিলটা বের করার। তো মোটামুটি তবুও কিন্তু ওই রকম রেয়ার থাকবে না, যদিও বলা চলে তবুও মোটামুটি একটা রেয়ার থেকে যাবে। সো আশা করছি বুঝতে পারছি আমি আপনাকে কি বুঝাইতে চাইছি। সো আমি তো মোটামুটি 150 ডায়মন্ড স্পিন করে দেখলাম, আমাকে কিন্তু কিছুই রেয়ার আইটেমস দেওয়া হলো না। সো আমি কিন্তু এগুলোই পাইলাম। সো যাই গাইস, এখন আমি আপনাকে টোকেন এক্সচেঞ্জের বিষয়টা বলে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন স্টোর সেকশনে চলে যাচ্ছি, রিডিম অপশনে গিয়ে তারপর দেখতে পাচ্ছেন 180টা টোকেন এলে কিন্তু আমাদের সাকুরা বান্ডিলটা আমরা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবো। তবে এখানে গিয়ে না কি খাইছে না কি আমার মনে হইতেছে। অ্যান্ড বান্ডিলের নামগুলো কি দেওয়া আছে দেখতে তো পারতেছেন, আমাদের হিপ হপের জায়গায় কার কোন বান্ডিলের নাম দেওয়া আছে। সো যাই হোক গাইস, এগুলো পর দেখলে আমার দাঁত দুধ ভেঙে যাবে, আবার এগুলো পর আমার কোনো ইচ্ছা নাই। অ্যান্ড তারপর দেখতে পাচ্ছেন 180টা টোকেন অ্যান্ড 120টা টোকেন গেলে কিন্তু আপনারা এটাকে কালেক্ট করতে পারবেন। অ্যান্ড দেখতেই পাচ্ছেন তারপর কিন্তু এখানে 120টা টোকেন এক্সচেঞ্জে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা নিতে পারতেছেন, এমনকি 20টা টোকেনটাও দেখতে পাচ্ছেন। 120টা টোকেনের নিচে কিন্তু কোনো ইলিট পাস নেই, এমনকি দেখতেই পাচ্ছেন এশিয়ান মাস্ক না কি যেন স্কার্প বলে, তো এটা কিন্তু মোটামুটি রেয়ার আছে। সো এটা কিন্তু চাইলে অনেকে নিতে পারেন, যা যারা আর কি 50-60 টোকেন জমাই বানিয়ে আর কি। অ্যান্ড গ্র্যানেড স্কিনটাও কিন্তু দিয়ে দিচ্ছে, ভাই সাব কি আর বলবো এটা নিয়ে, এমনকি তারপর দেখতে পাচ্ছেন সার্ভোটি স্কিন, ব্যাকপ্যাক স্কিনগুলো এখান থেকে রয়েছে, অ্যান্ড লুটবক্স স্কিন রয়েছে, এমনকি দেখতেই পাচ্ছেন প্যারাশুট স্কিন বি দিয়ে দিছে। আর কি বলবো ভাই, ইলিট পাসের যত আইটেম রয়েছে সবগুলো কিন্তু দিয়ে দিছে, এমনকি ফ্রি টি শার্টগুলো কিন্তু এখানে দিয়ে দিছে, কোনো কিছু গিয়ে না রেয়ার রাখবে না মনে হইতেছে। এটা করার একটা রিজন হলো গিয়ে এখন তারা দেখাবে, সেটা হলো গিয়ে আমাদের বুয়ে পাস ইভেন্ট। অ্যান্ড আমার কাছে কিন্তু 2টা টোকেন আছে, 2টা টোকেন এক্সচেঞ্জে কিন্তু
কিন্তু এখানে কিছুই নাই। সো যাই হোক গাইস, আমি আর কি স্পেন করব, একটা স্পেন করে দেখি আমাদেরকে যদি আর একটা টোকেন দেয়। এন্ড আমি স্পেন করে দিলাম, সো দেখা যাক আমাদেরকে। ভাই রে ভাই, এখানে দুইটা স্পেন দুইটা টোকেন দিয়ে দিচ্ছে, আমাদেরকে আগেই দুইটা টোকেন দিলে ভালো হতো, এই 40 যেমন আমার অযথা যাইতো না। এন্ড দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে দেখানোর স্বার্থে শুধুমাত্র এই যে ইভেন্টটা আমি স্পেন করতেছি। এন্ড গাইস আমার কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, একটা স্পেন করার কিন্তু উদ্দেশ্য চললো না এই ইভেন্ট উইদর। এন্ড গাইস এখানে কোনো প্রকার টিপস এন্ড ট্রিক্স নাই, অনেকেই বলে ওয়ান স্পেনে পিজে ব্যান অ্যান্ড তেন আগর বগর, এরকম কিছুই না। অ্যান্ড দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে প্যারাসুটের অর্থাৎ টি শার্টের স্কিনগুলো রয়েছে, এগুলো থেকে কোনটা নেবো। অ্যান্ড আমি ভাবতাছি এটা নিয়ে নেবো। অ্যান্ড এক্সচেঞ্জ দেখতেই পাচ্ছেন, কংগ্রেচুলেশনস। অ্যান্ড আমি কিন্তু এটা নিয়ে নিলাম, ফ্রি জিনিস, এখানে এখন ডায়মন্ড খরচ করে নিতে হইতেছে, বুঝে নেলা অবস্থাটা কি চলতেছে গেমের ভিতর। অ্যান্ড গাইস আমি আপনাকে আর একটি কথা বলার কি, আমাদের হিপ হপ এমনকি সাকোরা বান্ডিটা আসাতে হয়তো বা অনেক ওল্ড প্লেয়াররা গেম খেলাটা ছেড়ে দেবে। তো আমি আপনাকে বারবার একটি কথা বলে রাখি, গেমটাকে জাস্ট মজা হিসেবে নেবেন, এমনকি এনজয় হিসেবে নেবেন, এটাকে এতটাও সিরিয়াসলি নিয়েন না। তার কারণটা হলো কি, এই বান্ডিলগুলো কিন্তু অনেকদিন আগে আমাদের গেমে তোলা ছিল, এমনকি এগুলো কিন্তু পেন্ডিং গেম পড়েছিল। সো এগুলো কিন্তু তার কারণে রিটার্ন করতেছে, গ্রেনের দিক দেওয়াটা তো আমাদেরকে ভাবতে হবে। সো দেখতেই তো পারতেছেন তার কারণে কিন্তু এগুলো রিটার্ন করছে। সো এগুলো যদি আবার রিটার্ন আসে, সো দেখতেই পাচ্ছেন বাংলাদেশের জন্য কিন্তু 11 দিন পর্যন্ত থাকবে। সো আশা করছি বুঝতেই পেরে গেছেন। এছাড়াও এর মধ্যে শোনা আছে আবার কিন্তু আমাদের নতুন আকারে আসতে বলেছে নতুন কিছু হিপ হপ বান্ডিল, অর্থাৎ আমাদের বান্ডিলের কালারগুলো শুধুমাত্র চেঞ্জেস করা হবে। সো এগুলো নেওয়ার সুন্দর একটা ভিডিওটি আমি আপনাকে জানিয়ে দিব, যেটা কিন্তু আমাদের ইভেন্ট আপডেটের ভিডিও থাকবে। এছাড়াও গাইস আমি আপনাকে সবশেষে একটি কথা বলে দিই, আমাদের হিপ হপ এমনকি সাকোরা বান্ডিলটা যে যারা বের করবেন আর কি, তারা কিন্তু অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ গিয়ে ডায়মন্ড টপ করে নিতে পারেন। এছাড়াও গাইস আমাদের পেজে কিন্তু দামাকদার কিছু অফার চলতেছে, সো অফারগুলো লুটানোর জন্য কিন্তু অবশ্যই আমাদের পেজ থেকে ডায়মন্ড টপ করে নেবেন। এছাড়াও গাইস আমি আপনাকে আরও একটি কথা বলে রাখি, যারা যারা এখানে স্পিন করবেন আর কি, তারা কিন্তু সিঙ্গেল স্পিন করবেন না ভাই, সিঙ্গেল স্পিন করলে এখানে কিন্তু কিছু বাধার কোনো চান্সেস নাই। তো আশা করছি বুঝতে পারছেন, তো এখানে কিন্তু 400 ডায়মন্ড স্পিন করবেন তাহলে কিন্তু একটু কম ডায়মন্ডের ভিতর বাধার চান্সেসটা থাকবে। অ্যান্ড দেখতেই তো পারলেন আমি কিছু একটা স্পিন করলাম, আমাকে কিন্তু এখানে এই তোগুলো এইগুলো আইটেম দিল। এছাড়াও আমি জানি আমার অনেক লাকি সাবস্ক্রাইবার আছে যারা কিন্তু সিঙ্গেল স্পিন অথবা দুইটা তিনটা স্পিন করে কিন্তু এখান থেকে হিপ হপ এমনকি সাকোরা বান্ডিল পেয়ে গেছে। তো তোমরা কারা আছো সেটা নিচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো কি আর বলবো, এখন হয়তো অনেকেই রাগ করতে পারেন যে ভাই প্রথমেই বললেন যে হিপ হপ এমনকি সাকোরা বান্ডিলটা বের করবেন। সো দেখুন গাইস আমাদের মতো ছোট ইউটিউবাররা কিন্তু এগুলো বের করতে পারবে না, এগুলো বের করতে গেলে হাজার হাজার ডায়মন্ড এমনকি হাজার হাজার টাকার প্রয়োজন আছে। সো আমি কিন্তু অতটাও ডায়মন্ড টপ আপ করি না। অ্যান্ড আমি কি টপ আপ করবো, আপনাদেরকেও তো কোনো গুবেও করতে পারে না ওইরকম ভাবে সাধারণত একটা। সো যাই হোক গাইস, এই চরম কামত ভিডিও অ্যান্ড ভিডিও আপনাকে সে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শিলে ক্লিক করবেন। অ্যান্ড চ্যানেলের যে যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড পাশে সে বেল আইকনটা অলওয়েজ সেট করে দেবেন, যেন আমাদের এরকম নতুন ইভেন্ট কি আপডেট ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফিজ গাইস।